প্রবাসী ভাই ও বোনেরা যারা সহজে আরবি ভাষা শিখতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে সাজানো হয়েছে তাই আশা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে চলুন দেখে না যাক আজকের নতুন ভিডিও আরবি শব্দ সিল্লাম যার বাংলা অর্থ হবে মই আরবি ভাষায় সিল্লাম শব্দের অর্থ মই ইমসি শব্দের অর্থ চলো বা চলা আরবি শব্দ এর বাংলা অর্থ হবে চলা মাসা শব্দের অর্থ সন্ধ্যা আরবি শব্দ মাসা যার বাংলা অর্থ হবে সন্ধ্যা জোয়ান শব্দের অর্থ ক্ষুধা লাগা আরবি শব্দ জোয়ান এর বাংলা অর্থ হবে ক্ষুধা লাগা রাতিব শব্দের অর্থ বেতন আরবি শব্দ রাতিপ যার বাংলা অর্থ হবে বেতন আরবি ভাষায় মাতার যার বাংলা অর্থ হবে বৃষ্টি আরবি ভাষায় মাতার শব্দের অর্থ বৃষ্টি মাতার শব্দের অর্থ বিমানবন্দর আরবি শব্দ মাতার যার বাংলা অর্থ হবে বিমানবন্দর তুরাব শব্দের অর্থ মাটি আরবি শব্দ তুরাব যার বাংলা অর্থ হবে মাটি জামাল শব্দের অর্থ উট আরবি শব্দ জামাল যার বাংলা অর্থ হবে উট গানাম শব্দের অর্থ সাগল আরবি শব্দ গানাম যার বাংলা অর্থ হবে সাগল আরবি ভাষায় সাজ্জাদা যার বাংলা অর্থ হবে গালিচা আরবি ভাষায় সাজ্জাদা শব্দের অর্থ গালিচা শকব শব্দ অর্থ সিলিং আরবি শব্দ শকব যার বাংলা অর্থ হবে সিলিং নামুসিয়া, যার বাংলা অর্থ হবে মশারি আরবি শব্দ নামুসিয়া যার বাংলা অর্থ মশারি আর দিয়া যার বাংলা অর্থ হবে মেঝে আরবি শব্দ আর দিয়া যার বাংলা অর্থ হবে মেঝে আসাজ শব্দ অর্থ ভিত্তিপ্রস্তর আরবি শব্দ আসাস এর বাংলা অর্থ হবে ভিত্তিপ্রস্তর আরবি ভাষায় সাজার শব্দ অর্থ গাজ আরবি শব্দ সাজার এর বাংলা অর্থ গাজ ওয়ারদ শব্দ অর্থ গোলাপ আরবি ভাষায় ওয়ারদ যার বাংলা অর্থ গোলাপ গাবা শব্দ অর্থ বন আরবি শব্দ গাবা এর বাংলা অর্থ বন হাদিকা যার বাংলা অর্থ হবে বাগান আরবি শব্দ হাদি হাদিকা এর বাংলা অর্থ বাগান জাহরা যার বাংলা অর্থ হবে ফুল আরবি শব্দ জাহরা যার বাংলা অর্থ ফুল সিনন শব্দ অর্থ দাঁত আরবি ভাষায় সিনন এর বাংলা অর্থ দাঁত লিসান শব্দ অর্থ জিহবা আরবি শব্দ লিসান যার বাংলা অর্থ জিহবা চুপ করার আরবি শব্দ উস্কুত আরবি ভাষায় উস্কুত যার বাংলা অর্থ চুপ করা ডাকা এর আরবি শব্দ না দি কাউকে ডাকা এর আরবি শব্দ হবে নাদি এভাবে এর বাংলা অর্থ যার আরবি শব্দ হবে হাকিদা আরবি ভাষায় হাকিদা যার বাংলা অর্থ হবে এভাবে আরবি ভাষায় মাকান এর বাংলা অর্থ এলাকা আরবি শব্দ মাকান এর বাংলা ভাষায় এলাকা মালম শব্দের অর্থ জানা আরবি ভাষায় মালম এর বাংলা অর্থ জানা হুম্মা শব্দের অর্থ তার আরবি শব্দ হুম্মা এর অর্থ হবে তার এবি শব্দের অর্থ চাই আরবি শব্দ এবি যার বাংলা অর্থ চাই ইমসি শব্দের অর্থ চলো আরবি শব্দ ইমসি যার বাংলা অর্থ চলো ফায়দা শব্দের অর্থ লাভ আরবি শব্দ ফায়দা যার বাংলা অর্থ লাভ খড়ি এর আরবি শব্দ হাতাব খড়ি চুলা জলানোর খড়ি যার বাংলা অর্থ আরবি ভাষায় হবে হাতাব কয়লা এর আরবি শব্দ কিজাব যার বাংলা অর্থ মিথ্যা আরবি ভাষায় কিজাব শব্দের অর্থ মিথ্যা জেদিদ শব্দ অর্থ নতুন আরবি শব্দ জেদিদ যার বাংলা অর্থ নতুন কাদিম শব্দের অর্থ পুরাতন আরবি শব্দ কাদিম যার বাংলা অর্থ পুরাতন আরবি ভাষায় যার বাংলা অর্থ হবে শুভ বিদায় আরবি ভাষায় যার বাংলা অর্থ অর্থ শুভ বিদায় ময়লা আরবি শব্দ কাসর যার বাংলা অর্থ ময়লা সোত শব্দ অর্থ শব্দ আরবি শব্দ স্রোত যার বাংলা অর্থ শব্দ ফিরসা শব্দ অর্থ ব্রাশ আরবি শব্দ ফিরসা যার বাংলা অর্থ ব্রাশ রান্নাঘরের আরবি শব্দ মাদবাগ আরবি ভাষায় মাদবাগ যার বাংলা অর্থ রান্নাঘর শোবার ঘর এর আরবি শব্দ গোরফত নায়ম আরবি ভাষায় গোরফত নায়ম যার বাংলা অর্থ শোবার ঘর ফাকাত শব্দের অর্থ শুধুমাত্র আরবি শব্দ ফাকাত যার বাংলা অর্থ শুধুমাত্র বুজুরা শব্দ অর্থ শিশু আরবি শব্দ বুজুরা যার বাংলা অর্থ হবে শিশু মালিশ শব্দের অর্থ মাপ করবেন আরবি শব্দ মালিশ যার বাংলা অর্থ মাপ করবেন পানি এর আরবি শব্দ আরবি ভাষায় বিজা যার বাংলা অর্থ হবে পিৎজা বার্গার এর আরবি শব্দ বুর্গার আরবি ভাষায় বুর্গার যার বাংলা অর্থ বার্গার পরোটা এর আরবি শব্দ পাতির পরোটা এর আরবি ভাষায় পাতির ফ্রেঞ্চ ফ্রাই এর আরবি মাকলি আরবি ভাষায় বাতাতিস যার বাংলা অর্থ হবে ফ্রাই ট্রাক এর আরবি শব্দ শাহানা আরবি ভাষায় সাহানা যার বাংলা অর্থ হবে ট্রাক স্থান্তর এর আরবি শব্দ ওয়ার্ড দিয়া আরবি ভাষায় ওয়ার্ড দিয়া যার বাংলা অর্থ হবে স্থান্তর করা আংটি এর আরবি শব্দ খাতিম আরবি ভাষায় খাতিম যার বাংলা অর্থ হবে আংটি এক ঘেমি এর আরবি শব্দ মুমিল আরবি ভাষায় মুমিল যার বাংলা অর্থ হবে এক ঘেমি দাড়ি এর আরবি শব্দ লাইহা আরবি ভাষায় লাইহা যার বাংলা অর্থ হবে দাড়ি ভ্যাট এরা আরবি শব্দ দাড়িবা আরবি ভাষায় দাড়িবা এর বাংলা অর্থ হবে ভ্যাট চুক্তি এর আরবি শব্দ ইত্তেফাক আরবি ভাষায় ইত্তেফাক যার বাংলা অর্থ হবে চুক্তি ইলা শব্দ অর্থ দিকে বা বা দিকে আরবি ভাষায় ইলা শব্দটি ব্যবহার করা হয় হুনা এর বাংলা অর্থ এখন যার বাংলা অর্থ হবে এখন সাতা এর আরবি শব্দ মাজাল্লা আরবি ভাষায় মাজাল্লা যার বাংলা অর্থ হবে সাতা আদাস শব্দের অর্থ ডাল আরবি শব্দ আদাস যার বাংলা অর্থ হবে ডাল কবজ যার বাংলা অর্থ রুটি আরবি ভাষায় কবজ যার বাংলা অর্থ রুটি লাহাম শব্দ অর্থ মাংস আরবি শব্দ লাহাম যার বাংলা অর্থ হবে মাংস লাহাম দিজাজ যার বাংলা অর্থ মুরগির মাংস আরবি ভাষায় লাহাম দিজাজ যার বাংলা অর্থ হবে মুরগির মাংস লাহাম গানাম যার বাংলা অর্থ খাসির মাংস আরবি ভাষায় লাহাম গানাম যার বাংলা অর্থ খাসির মাংস যার বাংলা অর্থ হবে গরুর মাংস ভাষায় বাংলা অর্থ হবে গরুর মাংস আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ